সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকের বিষয়, প্রসাব করাকালীন শরীর শিউরে ওঠে কেন? বাংলাদেশে কিছু লোক যেহেতু ভণ্ড এবং সুযোগ সন্ধানী, তাই তারা এই বিষয়টাকে রোগ বলে প্রচার করে। এটা থেকে ভালো হতে তারা তাবিজ, কবচ, এমনকি ওষুধও বিক্রি করে। কিন্তু কখনো এটা ভালো হয় না, কারণ এটা কোনো রোগই না। জেনে নিন মানবদেহের খুব স্বাভাবিক এই প্রক্রিয়া সম্পর্কে। প্রসব করার পর পুরুষের শরীর ঝাঁকি দেয়, সেটা শৈলের একটা স্বাভাবিক কার্য। কারণ আমরা জানি পুরুষের প্রসাবের পুরুষাঙ্গের দুই কাজ, শিশু করা এবং যৌন মিলন করা। তাই প্রসাবের রাস্তার মাঝে একটা গেট বা ইউরেথ্রাল ভাল্ব থাকে। যখন প্রসাব শেষ হয় তখন ওই ভাল্ব ক্লোজ হয় এবং ইউরেথ্রাল অবশিষ্ট ইউরিনকে বের করতে পুরো শৈলে একটা ঝাঁকুনি অনুভূত হয়। প্রসাবের বেগ থাকলে সে ঝাঁকুনিও বেশি হয়। একে পোস্ট ইকচুরেশন কনভালশন বলা হয়ে থাকে, যা আমাদের শরীরে অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত স্বাভাবিক একটি প্রক্রিয়া। একে যদি কেউ রোগ বলে, তাবিজ ব্যবসা করে, তাকে জোচ্চুরি ছাড়া কিছুই বলা যায় না। প্রসাব করার সময় শরীরে হঠাৎ করে কিছু তাপমাত্রা বেরিয়ে যায়। আমাদের অভ্যন্তরীণ শরীর যেহেতু খুব সেন্সিটিভ, সেহেতু এই সামান্য তাপমাত্রার তারতম্য কাটিয়ে উঠতে হয়। আর তাই ঝাঁকুনি দেওয়ার মাধ্যমে আমাদের দেহ তাপমাত্রার সমতা নিয়ে আসে। খেয়াল করলে দেখবেন, দাঁড়িয়ে অতি দ্রুত প্রসাব করার সময় কাঁপুনি হবে, কিন্তু ধীরে ধীরে প্রসাব করলে আর ঝাঁকুনি লাগবে না, কারণ ধীরে প্রসাব করলে শরীরে ততক্ষণে মানিয়ে নিতে পারে। এবার জেনে নিন 24 ঘন্টায় কতবার প্রসাব হলে সেটা স্বাভাবিক বলে গণ্য হয়। এই হিসাবটি নির্ভর করবে আপনার পানি পানের পরিমাণের উপর। পানি বেশি খেলে বেশি হবে, তবে ন্যূনতম 500 মিলিলিটার এর নিচে প্রসাব হলে শরীরের বজ্র বদ্ধ দূর হবে না। তাই সুস্থ মানুষের প্রসাবের পরিমাণ হতে হবে 500 মিলিলিটার হতে 25,000 মিলিলিটার এর মধ্যে। যদি হুট করে প্রসাব বন্ধ হয় কিংবা জ্বালাপোড়া হয়, তাহলে আপনি অনেক পরিমাণে জল খান। যদি জল খেয়ে ঠিক না হয়, তাহলে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। আমাদের যাপিত জীবনের নানা রকম সমস্যা ও বিশেষ পরামর্শ পেতে ও জীবনকে আরেকটু সহজ করে নিতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।